কি বলবো বাজারের কথা, বাজার করতে আসলে একরকম আমরা মানসিক রোগী হয়ে যাই। বাজারে মাছ কিনতে গেলে মানে দরের সাথে জীবনের সাথে আয়ের সাথে কোনো রকম কোনো মিল নেই। আজকে আমরা বলত এখানে বাজার পরিদর্শনে এসেছি। আমরা সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষের কমেন্ট দেখতে পাচ্ছি যে অন্য সময়ের তুলনায় এখানে এই সময় দাম বেশি নেওয়া হচ্ছে। এই বিষয়টি আমরা সরেজমিনে তদন্ত করার জন্য এখানে এসেছি। আমরা যা সমস্ত দোকান মূল্য তালিকা এখনও টানাতে পারেনি তাদেরকে আমরা সতর্ক করলাম। আমাদের এই তদারকি অব্যাহত থাকবে, প্রতিদিনই আমরা বাজার তদারকি করব। আমাদের সাদা পোশাকে আমরা পুলিশ মোতায়েন করেছি, তারা প্রতিটি দোকানে ছদ্মবেশে ক্রেতা সেজে দাম সংগ্রহ করবে এবং সেটি যদি অনুমোদিত মূল্যের চেয়ে বেশি হয়, যারা নাকি এই ধরনের অসাধু ব্যবসায়ী ব্যবসা করবে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। মানে আমাদের হাতে করে কিনা পরে কি যে বলবো বাজারের কথা, বাজার করতে আসলে একরকম আমরা মানসিক রোগী হয়ে যাই। বাজারে মাছ কিনতে গেলে মানে দরের সাথে জীবনের সাথে আয়ের সাথে কোনো রকম কোনো মিল নেই। তরকারি কিনতে যাবো একরকম মানে কোনোটার সাথে কোনোটার মিল নেই। এখন আমরা ডিমটা বেশি ডরজন 140 টাকা, কিন্তু আমাদের কিনে আরও বেশি, কিন্তু আমরা এখন লসে আছি। কিন্তু এটা মোকামিরা এটাই আমাদেরকে এই দামটা বাড়ায় আমাদেরকে মনে করেন বিফলে ফেলাইতেছে ছোটো ছোটো কেতা করে। আমাদের এখন ব্রয়লারের রেট আছে বর্তমানে 240 টাকা বিক্রি করি, 40-30 টাকা আমরা আনবো। সোনালি 350 টাকা, লেয়ার মুরগি 360 টাকা, দেশি মুরগি 650 টাকা। যে দাম বাড়ছে কমে নাই, আর একবার যদি বলে যে দাম বাড়ছে এরা বাড়ায়, কমছে বললে সহজে কমায় না। রমজানে আমাদের কোনো মুরগির দাম বাড়ে নাই, মুরগির দাম রমজানের আগে মুরগির দাম বাড়ছে, এখন রমজানে আমরা এটা কমানোর জন্য প্রশাসনের সাথে আমাদের মিটিং করে আমাদের বাজার কমিটি মিলে আমরা এটা দর কমানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, দাম বাড়বে না। না কৃষক যেটা হলো আপনার কৃষক মালটা নিয়ে আসে, কৃষক তো আর দাম সম্বন্ধে আইডিয়া নেই। যেটা 40 টাকা মালটা আজকে 60 টাকা কৃষক তো আর জানে না, এটা পাইকারি আর ওদের দামটা বাড়ানো হয়। যেটা কালকে আমরা ভেন্ডি কিনছি 50 টাকা, আজকে 60-65 টাকা। আপনার প্রত্যেকটা পাইকারি বাজারে যেসব ঘরে আমাদের স্থানীয় মালগুলো আসে প্রত্যেকটা ঘরে আপনার 20-25 টাকা পার কেজিতে মাল বেশি, আপনার প্রত্যেকটা মালের দাম আরও দিয়ে বাড়াইতেছে। আরও দ্বারা প্রত্যেকটা মাল কেজিতে 20-25 টাকা করে পার কেজিতে বেশি। আপনি বিশেষ করে আমাদের যে স্থানীয় মালটা, এই মালটা গৃহস্থে নিয়ে আসে, এটা আরও দ্বারা দামটা সম্পূর্ণরূপে বাড়ায় দাম চেয়েছে। প্রত্যেকটা মাল কেজিতে 20-25 টাকা করে আজকে বেশি গেছে আরও পাইকারি বাজারে। মাংসর দাম বেড়ে গেছে কেজিতে 150 টাকা, মুরগির দাম বেড়ে গেছে অনেক, প্রচুর বাড়ছে। তারপরে মুদি মালের অনেকটাই বেড়েছে, অনেক আইটেমগুলো বাড়িছে মুদি মালের, যেগুলো আপনার অন্তত আমরা যদি টাকা পকেট ভরেও টাকা আনি সেই পরিমাণ সদাই নিতে পারি না। অনেকটা বেশি ঋণ মবিত্ত মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য এভাবে এত টাকা দিয়ে বাজার করা